হ্যালো ফ্রেন্ডস ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে দেখাবো চিকুর একদম শরীরটা ভালো নেই, এই দেখো। এই দেখো এই যে চেয়ে আছে, শরীরটা একদম ভালো নেই, সর্দি হয়েছে, সর্দি একটু একটু কাশি, শরীরটা আজকে একদমই ওর আম পাচ্ছে না। এ দেখো কি করছে, দেখো পাপা, আর ওর পাপা পুজো দেখতে চলে গেছে কৈলাসর, ধর্মনগর যাবে, আর আমি আর চিকুকে নিয়ে আর প্রাচীকে নিয়ে আছি। আজকে সারাদিন ও এইসবই করছে, আর চোখে জল আসছিল বারবার, সর্দি হলে এমনো চোখে জল আসে, বেবির প্রচণ্ড জল এসেছিল চোখে, আর কালি কাদু কাদু করে দেবো। বাবা বাবা মোবাইলটা দেখলে, দেখো মোবাইলে দিয়ে ভিডিও করা দেখলে ও কাদু কাদু কম করে। হ্যাঁ, শরীরটা একদম ভালো নেই, কালকে রাত্রে ও প্রচণ্ড কান্নাকানি করছিল, বারবার উঠে যাচ্ছে, আর বারবার তোমার সর্দির জন্য ও চিল্লাচ্ছিল। ওকে নিয়ে আমি ঘুমাতে পারিনি, সকালবেলা ঘুম থেকে উঠে মা গরম তেল, মা ওকে গরম তেল করে দিয়েছে, আর আমি ওকে গরম তেল মালিশ করে তারপর তোমার ঘুম পাড়িয়েছি, তারপর ও একটুখানি ঘুমিয়েছিল। আজকে রাত্রে কী হোক করবে বুঝতে পারছি না, ওর জন্য মা ওষুধ নিয়ে এসেছে বাজার থেকে, দেখা যাক কী হয়। এখনও শরীরটা একদম ভালো নেই, ওকে নিয়েই আজকে সারাদিন ছিলাম, আর দুই তিন দিন ধরে বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য কাপড়গুলি সব ভিজে 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 ছিল, বৃষ্টির জন্য কাপড়গুলি সব ভিজে ছিল। আজকে রোদ্র উঠেছে তাই সব কাপড়গুলি রোদ্র দিয়েছিলাম, সবগুলি এনেছি। এই দেখো চিকু শুনে কাঁদছে, এখন বারবার ও কাদু কাদু করছে, ওকে নিয়ে আমি আছি, একটু ঘুমায় আর আবার একটুখানি পর উঠে যায়, কারণ ও শরীরটা আরাম পাচ্ছে না। আবার ওকে মাসকালের তেলটা দিতে হবে, তোমাদেরকে দেখিয়েছিলাম যে মাসকালের তেলটা খুবই উপকারী, এই তেলটা তোমরাও ইউজ করতে পারো, বেবিদের জন্য, বড়দের জন্য, সবার জন্যই ইউজ করতে পারো, কারণ এই তেলটা তোমার মাসকালটাকে একটুখানি গুঁড়ো করে সর্ষের তেলের মধ্যে একটুখানি জাল দিয়ে ভালো করে গরম করে এটা দিয়ে সারা বুকে পিঠে মালিশ করলে খুবই ভালো হয়। আমি এটাই প্রাচীকেও করি, আমি নিজেও করি, চিকুকেও এখন লাগাচ্ছি, এটা লাগাই, এটা লাগানোর পরই ও ঘুমিয়েছিল। দেখো চিকু এখন চেয়ে আছে চুপচাপ করে, ওকে একে আজকে নতুন ড্রেস পরিয়েছি, ওকে আজকে নতুন ড্রেস পরিয়েছি চিকু সোনাকে, ওর হালকা একটা সোয়েটার, এই দেখো ওর জন্য আরও একটা সোয়েটার আমি অর্ডার করেছিলাম অনলাইনে, ওটা এসেছে কিন্তু একটু বড় এসেছে, আর তোমার এই দুইটা সোয়েটার আছে, এইগুলি একটু ছোটো ছোটোই আছে, আর ওর পাপা নিয়ে আসবে আরও, কারণ এখন তো ঠান্ডা পড়ে গেছে, কালকে রাত্রেবেলা কি কিছু কিছু ঠান্ডা ছিল, মানে বলতে গেলে ঠান্ডাই ছিল, আমার রাত্রেবেলা খুব ঠান্ডা লেগেছে, ওরও ঠান্ডা লেগেছে, তাই আরও সর্দিটা আরও বেড়ে গেলো। ওকে ভালো করে দেখভাল করতে হবে, না হলে ওর সর্দিটা কমবে না। ঠিক আছে ফ্রেন্ডস, তোমাদেরকে পরে দেখাচ্ছি, বেবি কান্নাকানি করছে, দেখো ফ্রেন্ডস আমার চিকু কী করছে, হাত খেয়ে খেয়ে মামার বাড়ির কলা কাটছে ও, এই দেখো পাপা তুমি কী খাচ্ছো, মামার বাড়ির কলা, হ্যাঁ এ চিকু, চিকু মামার বাড়ির কলা কাটছে, সবাই বলে যে মুখে আঙুল দিয়ে মামার বাড়ির মিলে মামার বাড়ির খলা খায় বেবি তারা, দেখতে পাচ্ছ আমার চোখে নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, রাত্রে কম ঘুম হয় বেবির জন্য। আর এখানে তোমার প্রাচী ভাত খাচ্ছে টিভি দেখে দেখে, আর আজকে চিকুর পাপা কৈলাসর থেকে আসবে পুজো দেখতে গিয়েছিল, চিকু আজকে অনেক খুশি, ঘুমের মধ্যে বারবার কেঁদে কেঁদে উঠছে,
ওর পাপার কথা মনে হচ্ছে, ঠিক ওর পাপার কথা ওর মনে হচ্ছে। জানো তোমরা, আমি মোবাইলে ওর পাপার ভয়েস রেকর্ডিং আছে আমি শুনছিলাম, তখন চিকু ওর ভয়েস শুনে 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 খুশি হচ্ছে, আবার একটু কাঁদো কাঁদো করছিল, মানে কাঁদছিল। ওর পাপার গলা শুরু ভালো করে বুঝে যে ও ওর পাপা, দেখতে পাচ্ছ কীভাবে চেয়ে আছে। বাচ্চারা যে এরকম বুঝে সেটাই বলতে হবে। এদিকে হাসে আবার, বাচ্চা তারা তোমার এমনিই বুঝে যায় যে ওর পাপাকে ওর মাকে। আর চিকু ওর পাপার আওয়াজটা শুনে ওদিকে চুপচাপ শুনছিল কিছু না বলে, আর আজকে বারবার উঠে যাচ্ছে পাপাকে দেখার জন্য। তারপর তোমার ওর পাপার সাথে ওকে ভিডিও কলিং করালাম, ভিডিও কলে ওর পাপার দিকে চেয়েছিল, চেয়ে চেয়ে ওকে পাপাকে দেখছে। তোমাদেরকে দেখাবো ওর পাপা আসলে পরে ওর চেহারাটা কীরকম হয়। ওকে আর এখন আমাদের বাড়িতে আসবে আমার মাসি আর মাসির মেয়ে, আমার বোন মশাত্ত বোন। তারপর তোমাদের দেখাবো ওরা, মাসি আর আমার মা এরা যাবে ওদের বাইকে বাইফুটা দেওয়ার জন্য, কারণ আজকে তো তোমার বাইফুটা, কালকেও ছিল, ওরা বাইফুটা দিতে যাবে কৈলাসর, বুঝেছো? এই জন্য তারা আসবে আর এসে মাকে নিয়ে যাবে। আর অনেকদিন হয়েছে ওরা আসেনি, বিয়েতে এসেছিলো বোনের বিয়েতে, তাই এবারে এসে আমার চিকু সোনাকেও দেখে যাবে। চিকুকে ওরা দেখিনি, চিকুকে ওরা দেখে যাবে। পাপাই পাপাই চিকুর পাপা এসে গেছে, চিকুর জন্য কি নিয়ে এসেছে? চিকুর আজ দু মাস হয়েছে, এর জন্য খাওয়ার জন্য নিয়ে এসেছে। খাওয়ার জন্য? হ্যাঁ, এই দেখো চিকুর পাপা দূরে চলে গেল, কেন বুঝতে পারছি না। আর চিকু অপেক্ষায় আছে। চিকু আর আমি দুজন মিলে অনেক কান্নার মজা আসলো। এই দেখো চিকু শুরু হয়ে গেছে আবার কান্না। এ পাপা এসেছে, পাপা এসেছে, চিকুর পাপা এসে গেছে, চিকুকে নিয়ে চিকুকে কুলে নেবে। কুকু কুকু ও বাবাই বাবাই গটি জানি জানি। এ দেখো এখন চিকুর পাপার দিকে যাবে, তিন চার দিন হয়ে গেছে পাপাকে দেখিনি। এ দেখো আমার পাপাই কো পাপাই সাজু সাজু দিছে, পাপাই সাজু সাজু দিছে, এখন পাপাকে দেখে ও খুব খুশি। ও পাপাকে দেখে অনেক খুশি, আজকে বেপির 2 মান্থ হয়ে গেল, আর আজকে আমরা 2 মান্থ হয়েছে তাই আমরা একটা পার্টি করবো। বলো বলো পাপা, বলো পাপা কই কই পাপা কই কি হয়েছে তোমার? বলো 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 বলো, ওর পাপা আমাদের জন্য কি নিয়ে এসেছে দেখবো গিয়ে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি ফ্রেন্ডস, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, চিকুকে একটু আদর দিও, খাওন।